সম্মানিত ভাইজান, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। মেসেস এমজে এন্টারপ্রাইজের একজন ম্যানেজার হিসেবে আপনি আছেন। দাদা, আপনি নামটা একটু চ্যানেলের মাধ্যমে তুলে ধরবেন। শুভ দাদা, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা ধারাবাহিক রক্ষার জন্য আমি সাংবাদিক পরাগ ভাই স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে আপনার সঙ্গে আছি এবং আমাদের পুরো সাংবাদিক আছে সুজন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি শুভ ভাই, আপনাদের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি এখন কেমন যাচ্ছে, সে কথাটা আপনি চ্যানেলের মাধ্যমে। ব্যবসা বাণিজ্য আসলে মোটামুটি ভালো, গত বছরের তুলনায় কম। কারণ এবছর আপনার দেশি আম অনেক হয়েছে, তো এই কারণে বাইরের আমটা কম কিনতেছে। এমনিতে মোটামুটি আসলে ভালো হয়েছে। গতকাল গতবারে তো আমরা কোভিড 19 সিচুয়েশনের মধ্যে আমাদের অবস্থা ভালো চলছে। কোভিড 19 সিচুয়েশনে যে সমস্ত আমরা যেটা দেখলাম আপনি যা পাইছে এবং ইয়েতে অঝোরে নিচের মধ্যে আম পড়ে গেছে, এগুলি সেল করার মতো পড়ে গেছে। এমনও দেখা গেছে আপনি 5 টাকা করে এমন বলছে ফ্রি লয়ে যাও শেষ করার, কেননা ওইখানে আমি ছিলাম। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে ওইখানে আপনার রেড জোন ছিল। হ্যাঁ, এই বছর আমাদের ফলন কিন্তু ভালো আছে। হ্যাঁ, রাজশাহী এবং চাপাইতে বিজনেস করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের যে আমগুলি এখন আসছে বা সিজনাল ফলগুলি যেগুলি আপনার কোথায় কোথায় থেকে কালেকশন করেন? রাজশাহী থেকে, তারপরে রাজশাহী বিভিন্ন জায়গা থেকে, যেমন আপনার চাপাই থেকে, তারপরে আপনার কি বলে এটা চাপাই, তারপরে আপনার দিনাজপুর, না দিনাজপুর তো হরিভাঙ্গা, হরিভাঙ্গা। হ্যাঁ, আর এমনিতে আপনার এর থেকে কনসার্ট, হ্যাঁ কনসার্ট থেকে এখন বেশি আসতেছে। বুঝতে পারছেন এখন কোন ধরনের আমগুলি আসছে? এখন আমাদের এখানে খাগড়াছড়ি অ্যাভেলেবেল আম আছে, প্রচুর আম আছে, প্রচুর ভালো। এই বছরের জন্য আমার মনে হয় এখানেই পাস করছে, আমরা বেশি বিক্রি করতেছি খাগড়াছড়ি। খাগড়াছড়ি থেকে আসছে এখন কোন আমগুলি? খাগড়াছড়ি থেকে আসছে রূপালি, বারিপুর, হরিভাঙ্গা। হরিভাঙ্গা, সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে যখন আপনারা যখন আমগুলি নিয়ে আসেন যেটা আপনার এজেন্ট খাগড়াছড়ি থেকে, ওইখানে পার্বত্য চট্টগ্রামের আপনার মন্ত্রী হচ্ছে যে আপনার কুজন দুর্দীপুরা, হ্যাঁ আনার সময় কোনো ধরনের মানে পুলিশি হয়রানি বা কোনো ধরনের আপনাদের ড্রাইভারদের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করে কিনা? আমাদের ডাইরেক্ট এখানে মাল চলে আসে, চলে আসে এখান থেকে মালগুলি। আপনি সুবিধা দাদা, এখান থেকে কোথায় কোথায় আপনারা পার্সেল? আমরা আপনার এই বাড়িয়াহাট, বাড়িহাটের মিঠাছড়া, ঠাকুরদিঘি, আপনার বামনসুন্দর দারোগারহাট, তারপরে মিরেশ্বরায়, আপনার কি বলে এটা ভিতর আবুতরফ, আবুরহাট, সব জায়গায় মোটামুটি মিরেশ্বরের থানার মধ্যে, মিরেশ্বর থানার মধ্যে মোটামুটি আমরা এটার মধ্যে আছি। ছাগল নাই আপনার গড়রহাট, তাহলে আমরা বলতে হবে ফেনীও যেতে হবে না, ছাগল নাই যেতে হবে না, এখানে অ্যাভেলেবেল আছে, চিটান যেতে হবে না, আমাদের এখান থেকে কিন্তু চলে আসতে হবে। ভিউয়ার্স, আপনারা আমাদের মেসেজ এনে এন্টারপ্রাইজ চলে আসবেন, যাবতীয় ফলের আরত এবং কমিশন এজেন্ট এখানের মধ্যে আসে যোগাযোগ সরাসরি আমাদের সুব্রতদা আছে। এখানে আমাদের আরেকজন ম্যানেজার আছে, দাদা আপনার নামটা একটু বলবেন। সমীর দাদা, সমীর দাদা আপনি এই ব্যবসা প্রতিষ্ঠানের সাথে কত বছর রিলেটেড আপনার? 6 মাস। আপনার দেশের বাড়ি কোথায়? নড়াই, গড়ের হাট, অন্তর মানুষ গড়বা। যাই হোক, বর্তমানে ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে দাদা? আচ্ছা, ওকে দাদা, আপনাকে আমি ধন্যবাদ কামনা করেছি। সুভাই, আপনাকে আমি ধন্যবাদ কামনা করেছি বর্তমান ব্যবসা বাণিজ্য নিয়ে যে কথাটা তুলে ধরেছেন। আর একটা জিনিস হচ্ছে যে আজকে আপনারা চিন্তা করে দেখেন যে বর্তমান সরকার যে আপনারা যে ভ্যাট এবং ট্যাক্স, যে ভ্যাট এবং ট্যাক্স দিচ্ছেন, এই ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু ফোর রোড, কর্ণফুলি টানেল পদ্মাসেতু করা হয়েছে, উন্নত হয়ে আছে। তো আমরা যে আজকে আমাদের নিজস্ব টাকা দিয়ে যে আজকে নিজস্বভাবে কাজ করতে পারছি, সেক্ষেত্রে একজন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনার ওপিনিয়নটা কেমন লাগছে? আমাদের তো অনেক গর্বের বিষয়, আমাদের দেশ আগে কোথায় ছিল এখন কোথায়, এটা তো বলার মতো না। অনেক উন্নতি হয়েছে না দেশের। ভিউয়ার্স, বরিশাল এখন কষ্ট করে যেতে হবে না, পদ্মাসেতু হয়ে গেছে, 6 মিনিটের মধ্যে চলে আসবে, এবং বরিশাল থেকেও জিনিসপত্র আপনারা, আর যেহেতু কাঁচামাল দ্রব্যগুলি আছে সমস্যা, তো এই জন্য আমি বলবো যে শ্বশুরবাড়ি যাওয়ার সময় এখান থেকে আম, হরিভাঙ্গা আম নিয়ে যা, যাবতীয় ফলের আড়ত এবং কমিশনে আছে। আজ রাত 9:15 আমাদের কালোভূত কিংবদন্তি আমাদের ম্যানেজার জনাব শুভ দাদা এবং দাদার সাক্ষাৎকারটি দেখে নেন, আপনারা সঙ্গে থাকুন এবং আম এখান থেকে নিয়ে যান, এবং ফরমালিন মুক্ত আম নিতে হলে এখানেই আসতে হবে, আর নয় কুমিল্লা, আর নয় ফেনী, আর নয় চিটাগাং। ধন্যবাদ দাদা।